क्लास सिक्स वायु दूषण अष्टम अध्याय वायु दूषण घटार जो बतासे विषाक्त गैस आछे कार्बन डाइऑक्साइड कार्बन मोनोक्साइड नाइट्रोजेन ऑक्साइड सल्फर डाइऑक्साइड এই ধরনের বিষাক্ত গ্যাস আমাদের বায়ু দূষণ ঘটানোর পক্ষে একদম পারফেক্ট। বাতাসে শিশে ক্লোরোফ্লোরোকার্বন ধোঁয়া ধুলিকণা জৈব পদার্থ এগুলোর সাহায্যে বায়ু দূষণ ঘটে। এই বায়ু দূষণের বেশ কিছু কারণ আছে। বায়ু দূষণ কেন ঘটে? বায়ু দূষণ ঘটে প্রধান কারণ হলো জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে যানবাহনের পরিমাণ বাড়ছে। যানবাহন বাড়লে কী হচ্ছে? সেখানে গ্যাসীয় পদার্থ দূষিত গ্যাস যেগুলো সেগুলোর পরিমাণ বাড়ছে। আর হচ্ছে বৃক্ষচ্ছেদন। বৃক্ষচ্ছেদন কী? না, বৃক্ষচ্ছেদন হলো যে আমরা নগর উন্নয়নের জন্য বিভিন্ন গাছপালা কেটে অরণ্য কেটে নগর তৈরি করছি, তার ফলে দেখা যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন যে সার কীটনাশক পদার্থ এগুলো যে আমরা জমিতে ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে এগুলো বাতাসের সাথে মিশে তোমার বায়ু দূষণ ঘটাচ্ছে। আচ্ছা, এছাড়া আগ্নোৎপাত দাবানল ধুলিঝড় এগুলো কিন্তু বায়ু দূষণ ঘটানোর পক্ষে একটা বড় কারণ। শিল্পায়ন যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে সেখানে কি হচ্ছে? বাতাসে বিভিন্ন বিষাক্ত গ্যাস মিশছে, যে কারণে সেই অঞ্চলে দেখা যায় যে দূষণের মাত্রা অনেক বেশি। যানবাহনের ধোঁয়া বা যেখানে বিস্ফোরক পদার্থগুলোকে নানা রকম টেস্টিং করা হয় সেই সব জায়গায় দেখা যায় দূষণের পরিমাণ অত্যধিক মাত্রায় বেশি। তো দূষণ তো হল, এই দূষণের একটা প্রতিকার দরকার, না হলে এর ফল মারাত্মক। তো দূষণের ফলে কি হয়? বায়ুমণ্ডলের দূষণের ফলে বাতাসে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, চারিদিকে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, অ্যাসিড রেইন হচ্ছে, আর মানুষের ক্ষেত্রে কী হচ্ছে? নানা রকম শ্বাসকষ্ট হাঁচি কাশি এই ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। আর আমাদের যে ওজন স্তর আছে সেই ওজন স্তর তোমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও দেখা যায় গ্রিন হাউস এফেক্ট হচ্ছে। গ্রিন হাউস এফেক্ট কী? না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটা স্তরে এসে জমা হয়ে যাচ্ছে যেখানে তোমার উষ্ণতাটা বৃদ্ধি করছে। আচ্ছা, এর প্রতিকারে কি করতে হবে? না, গাড়ি ঘোড়া কমাতে হবে, বেশি করে ট্রেন ট্রাম যেগুলো তোমার ইলেকট্রিসিটিতে চলে সেগুলো ব্যবহার করতে হবে, মোটরসাইকেলের বদলে সাইকেল ব্যবহার করতে হবে। কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না, তাই দূষণও কমে না। কলকারখানা এগুলো লোকালয় থেকে বেশ কিছুটা দূরে তোমার গড়ে তুলতে হবে, যে কারণে দেখা যায় যে দূরে যদি শহরাঞ্চল থেকে দূরে যদি কলকারখানা গড়ে ওঠে তাহলে সেখানকার যে দূষণ সেটা মানুষের উপরে তোমার কম এফেক্ট করে। আচ্ছা, আর এছাড়া অপ্রচলিত শক্তির ব্যবহার করতে হবে। অপ্রচলিত শক্তি বলতে আমরা কী বুঝি? না, অপ্রচলিত শক্তি হলো সেই সব শক্তি যেগুলো কিনা তোমার মানুষের ক্ষতি কম করে, যেমন সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, তারপরে তোমার বায়ুমণ্ডলের যে বায়ু শক্তি এই শক্তিগুলোকে কাজে লাগাতে হবে। আচ্ছা, আমাদের আর্থ আওয়ার বলে একটা শব্দ আমরা শুনি, সে আর্থ আওয়ারটা কী? আর্থ আওয়ার হলো, আর্থ আওয়ার হলো 31 মার্চ 2007 অস্ট্রেলিয়ার সিডনিতে দেখা গেছে রাত 8টা থেকে 9:30 পর্যন্ত সময়
সেখানকার অধিবাসীরা সমস্ত আলো বন্ধ করে রেখেছিল যাতে তাদের ওই দেড় ঘন্টা সময়ে দূষণ কমে। তো সেই সেই অনুযায়ী প্রতি বছরই 85টা দেশের 1000টা শহরে ওই দিন 1 ঘন্টা করে আলো বন্ধ করে রাখা হয় যাতে সেই সময়ে বায়ু দূষণটা কম হয়।